হ্যালো 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 অ্যান্ড হোয়াট ইজ আপ গাইস, কেসো আপ? আর তুমি কেমন আছো? প্লিজ রাইট ইন কমেন্ট। সো নমস্কার, আসসালামু আলাইকুম অ্যান্ড নমোবুদ্ধাও, দিস ইজ সেতু, ওয়েলকাম টু নিউ রিয়াকশন ভিডিও। সো টেক লাভ ফ্রম বাংলাদেশ, বিকজ গাইজ আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? তো সুপার টুপার এক্সাইটেড বিকজ টুডে আই এম গোয়িং টু রিয়্যাক্ট অন এমন একজন ব্যক্তি যাকে তোমরা সবাই চেনো। ইয়াস, হি ইজ নান আদার দ্যান প্রাঞ্জল বিশ্বাস, অ্যান্ড হি ইজ ফ্রম নদিয়া। আর তিনি হচ্ছে একজন বাঙালি, খাঁটি বাঙালি, ঠিক আছে? আমিও একজন বাঙালি, এপার বাংলা ওপার বাংলা, আমরা সব একই বাঙালি, আমাদের মুখের ভাষা একই, দিন শেষে আমরা একই ভাষায় কথা বলি। আর প্রাঞ্জল এমন একজন ব্যক্তি, জাস্ট গড গিফটেড চাইল্ড, আসলে ঠিকই, কারণ ঈশ্বরের কৃপা না থাকলে আসলে এই লেভেলের ভয়েস হইতে পারে না আসলে, আমি মনে করি। আর তার গানে একটা মানে মাটির টান আছে, ঠিক আছে, মনে হয় গ্রাম, জাস্ট একটা ফিল। মানে আসল মেইন কথা গানের একটাই বিষয় হচ্ছে, যদি অন্তর হৃদয় না স্পর্শ করে, যে হার্ট টাচ না করে, তাহলে কিন্তু আর গানের যে একটা কি বলে বিষয়বস্তু সেটা ফুটে আসলেই তোলা সম্ভব নয়। আর প্রাঞ্জল হচ্ছে এমন একজন ব্যক্তি যার গানে একটা ফিল পাই। তো অনেক কথা বলে ফেলতেছি, ভিডিও শুরু করব, তার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি অনেক নিউ আর কি, নতুন শুরু করেছি, আই এম নিউ অন ইউটিউব প্ল্যাটফর্ম। সো তোমাদের অনেক সাপোর্ট দরকার আর ভালোবাসা দরকার, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো, অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের, এভাবে যেন তোমাদের এন্টারটেন করতে পারি। জানি ভিডিও ভালো বানাই না, তাও চেষ্টা করি, তো সাপোর্ট করো, সামনে আরও ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে, ভালো ভিডিও বানাবো, চেষ্টা করতেছি, তো অনেক সাপোর্ট করো। তো চলো শুরু করি, লেটস গো। একদম লেটেস্ট সং, अब आ रहे हैं जिनके अंदर है प्रभु का वास, प्रभु प्रांजल विश्वास, प्रभु प्रांजल विश्वास। तो तारा अनंत रूप सृष्टि कुल निशान सुनी बांग्ला দেব দেবতাগণ করে নানা ধন জন্ম নিতে মানবে, যা বাদে যা জিও মন যা কর তোরাই করই ভাবে, এমন মানব জন্মার কি হবে, আহা সং সিলেকশন। মুসাফির হে
বাংলা এত ভালো লাগে শুনতে। আর একটু গান আমি বাংলায়। बंगाली ठीक है जी। मुझे तो ये छोटा सा नटखट सा कृष्ण कन्हैया लग रहा है। कभी ये मुझे एक सूफी शक्ति लगती है इनमें, और इतनी प्यारी और मीठी आवाज का कॉम्बिनेशन लेकर ये बच्चा पैदा हुआ है। एकदम बहुत मीठी आवाज, और तुमने जो बंगाली भी गाया, इतना मीठा प्यार जैसे कि रसगुल्ला मुंह से निकल रहा है, इतना मीठा मीठा लव से तुमने गाया, बहुत अच्छा लगा। रसगुल्ला ते को मिस्टी। तुमने आज वो तारों को छेड़ दिया है जो तार बहुत एक्सपीरियंस सिंगर्स अपनी सिंगिंग के जरिए लोगों के दिलों तक पहुंचते हैं और छेड़ देते हैं उन तारों को, लेकिन तुमने इतनी एफर्टलेस तरीके से ये गाना गाया, जैसे ये लगा कि तुमने वो सारे जज्बात तुमने जी कर समझ कर इस गाने को गाया, बिकॉज बहुत गहराई चाहिए इस गाने को गाने के लिए। फैन हो गया हूं मैं तुम्हारा, और इस बात पर मुझे लगता है कि मेरी तरफ से और रीना जी दुनिया हिला देते हैं, दुनिया हिला देनी चाहिए प्रंजल के लिए। तो गाइस वीडियोटा शेष होए गया छी, तो सैल्यूट जाना है पवनदीप के, बिकॉज की ट्रेनिंग दिए छो भाई, सुपर्ब। সব মিলাইয়া খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা, মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আই থিঙ্ক ভালো লাগবে, না লাগার কিছুই নাই, বিকজ অফ প্রাঞ্জল। তো গাইজ একটা কথাই বলবো শেষে, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত সুপারস্টার সিঙ্গার সিজন টুতে এখনও যারা রয়েছে, পার্টিসিপেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু সবাই ট্যালেন্টেড পার্সন, ট্যালেন্টেড সিঙ্গার আনডাউটলি। তো সবার প্রতি আমার অনেক রেসপেক্ট, ঠিক আছে। আমি সবার গানই শুনি, খুব ভালো লাগে, ঠিক আছে। আমি গাইজ আর বেশি কথা বলবো না, চলে যাবো। যাওয়ার এক একটা কথা বলি, ইফ ইউ নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অসংখ্য অসংখ্য ভালোবাসা টেকলা ফ্রম বাংলাদেশ। নমস্কার, আসসালামু আলাইকুম, আর নব অধ্যায় দেখা হচ্ছে নতুন কোনো রিয়াকশন। ততক্ষণ ভালো থাকবেন, বি সেফ, বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার।